गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के कल के तो कोनो वीडियो है आज के सकाले अपलोड है तो आज के आबार जे सकाल बेला चे पुछ मैगी खाबे ताजने मैगी तो आमियो खेये नेब एकटु तो जने बेशी करे करछि और एदिके भातटा बसिये दिएछि कारण जाब हच्छे आज के प्रचुर डाक्तार देखाते নামটা ডেটটার সময় রেখেছে ডাক্তার তার জন্য তো একদম খাওয়া দাওয়া করেই যাব। তো ভাবলাম ভাতটা ঝটপট হয়ে যাবে তো ভাত খাইয়েই নিয়ে যাব। তো এখন ম্যাগি খাবে ম্যাডাম তার জন্য ম্যাগি করতে বসেছি না ম্যাডাম। তো বেবি এখন বলেছে ম্যাগি তার জন্য আজকে একটু ম্যাগি করি। বাড়িতে আমি আর পুচু আর পুচুর মিমি। পুচুর মিমি চলে গেছিলো দিয়ে পুচুর রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এলো। তো চলো এখানে ম্যাগিটা তো সেদ্ধ হয়ে গেছে আর কিছু করবো না যেহেতু স্যুপ বানাবো না একটু রান্না করবো আলু আলু টালু দিয়ে ভেজে। এই যে ম্যাগিটা কমপ্লিট চলো খাওয়া দাওয়া করে নিই। খাবো বলেছে তো এই যে একটা থালাতে নিয়ে নিয়েছি চামচ তিনটে নিয়েছি আর এটা তো নিরামিষ পার্টি কি যা খাবে তার ঠিক নাই। তো চলো ম্যাগিটা খাওয়া হোক বাড়ি যাবে তারপর খাবে। ক্যামেরা ও রোটেশন না না মানে নিচে লাগানো আছে ক্যামেরা কিন্তু উপরে লাগানো রয়েছে তো অসুবিধা হচ্ছে একটু। হ্যাঁ এটা দেখবো তো সুবিধা হবে। তুমি হেল্প করবা তো? ঠিক আছে তো চলো খাবারটা খেয়ে নি আগে। ও আচ্ছা কালকে তো আর একটা প্ল্যানও হচ্ছে যে কাল যেহেতু মানে কোতোয়ালিতে মানে আমার দাদু বাড়িতে ওখানে কীর্তন শুরু হয়ে গেছে যেহেতু চৈত্র মাস মানে সব জায়গাতে কীর্তন শুরু কাকাছিড়াতে লাস্টের দিকে হয় মানে আমার বাড়ি যেটা সেখানে একদম শেষের দিকে হয়। তো চলো ভাবছি ওখানে ডাক্তার দেখিয়ে যদি কতটা দেরি হবে না ডাক্তারের বাড়ি যাওয়া মানে তো সারা দিন রাতের ব্যাপার। তো ডাক্তারের বাড়ি দেখিয়ে কোতোয়ালিও যেতে পারি আবার বাড়িও আসতে পারি কি না কী করবো সবটা শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোটা ভিডিও দেখো আশা করি ভালোই লাগবে মানে নর্মাল সারাদিনে যেটা করবো সেটাই শেয়ার করবো। তো এই যে দেখো এখন পড়ে গেল মেশিন নিয়ে সারা দিন কিছু না কিছু একটা মেশিন নিয়ে পড়েই থাকে। দেখো পুচি বেবি বিগ বেবি হয়ে গেছে এই যে বলো আমি আচ্ছা খাও আগে তুমি ভালো আছো এখন? টেস্টি টেস্টি ইয়াম্মি। আর আজকে ওয়েদার দেখো একদম মেঘলা মেঘলা করছে। একদিকে ভালো আছে ডাক্তারের বাড়ি না যদি রৌদ্র হয় তো বাইরে বসে থাকা যায় না একদম পুরো পুচো একটু মানে কেমন কেমন হয়ে যায় তো বিরক্ত লাগে রৌদ্র থাকলে। তো একদিকে ভালো আছে ওয়েদারটা এখানে পুচু আর পুচু পাপা খাচ্ছে। চলো ভাত দেখে আসি। আর এদিকে হচ্ছে যে কাঁঠালের তরকারি ভাত হয়ে গেছে আর চলো দেখাচ্ছি বাচ্চাটা দুষ্টামি। আঠা নিয়ে নিয়ে রং ছুটিয়ে বেড়াচ্ছে দেওয়ালে। অবশ্য ওই জন্য ঠিকই আছে এক দু বছর না এই ওয়ালের জন্য ওয়াল পট্টি হবে না কিছুদিন পরে ভালো রং করাবে। এখন যত গিজে মিজে সব করছে। এই যে কি ঢুকে গেছে ওর কি হয়েছে কি হয়েছে তোমাদের দায়িত্ব এটা ডিপ ক্লিন করা একদম কলিন দিয়ে। এই দেখো এই যে এই এগুলো সব ওগুলো পরিষ্কার করা উচিত কলিন দিয়ে ওগুলো কেউ মুছতে না একটাও পেপার লাগলো না কি বলে ওগুলো কাবার ড্রয়ার ড্রয়ার কি যাচ্ছি। আর বলো আমি মানে খুব তাড়াতাড়ি আমি বানাবো হচ্ছে আমার বিয়ের সমস্ত ড্রেসের একটা ভিডিও মানে খুব ইচ্ছে আছে কয়েকটা ভিডিও মন থেকে। একটা তো হচ্ছে প্রেগনেন্সি জার্নি একটা হচ্ছে বিয়ের ফুল ভিডিও আর একটা হচ্ছে বিয়ের সব ড্রেসের কালেকশন। এই যে
চলো এই পর্দা টর্দাগুলো তো শাশুমাম সব পরিষ্কার করে দিয়ে গেছে আর বাড়িতে লোক এসে তো কাজ করাবো না বলো এই যে কলিং টলিং দিয়ে এগুলো মুছতে দিচ্ছি নিজে দিয়েছে তো যত্ন করে না রাখতে পারলে কেমন লাগে তাই জন্য তো এই যে এগুলো সব মুছে একদম পরিষ্কার করে দিতে বললাম তারপর সব আমি টিপটপ করে দেবো রান্নাটা করিনি ততক্ষণে আর এদিকে একজন তো এই যে ক্যামেরা নিয়েই ব্যস্ত আছে देखते ही पाइनी तुम एखने छिले क्या टुकु जा तो चलो এই যে আর আজকে অবধি স্ট্যান্ডের এখনো কাজ হয়নি আমার না না আনা বাকি ছিল না বললাম না আজকে তাড়াহুড়োতে করছি তো তাই জন্য স্ট্যান্ডটা লাগাবো অবশ্যই সেট করে ওদিকে হচ্ছে কাঁঠাল আর এদিকে হচ্ছে একজন কাজ করছে ওদিকে আর একজন কাজ করছে আর এদিকে একজন বসে বসে তদারকি করছে চলো আর আমি ভিডিও বানাচ্ছি আর এদিকে আমি যে রান্না বসিয়েছি কাঁঠালটা আগে নিরামিষ উঠিয়ে নেবো তারপর লাস্টে মেটেটা অ্যাড করব এই যে কাঁঠালের তরকারিটা হয়ে গেছে এবার একটু নিরামিষ উঠিয়ে বাকিটা মেটে দিয়ে রান্না করব এই যে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট এই যে এটা রুম পরিষ্কার মানে একটাই কাজ লোকজন আসার আগে রুম পরিষ্কার লোকজন যাওয়ার পর রুম পরিষ্কার এটা ঘরেও একদম পরিষ্কার দেখো ফ্যান চলছে আর এই যে দেখো ভাত হয়ে গেছে আর একবার ভাত বসছে কেন বলছি এই যে আমার পতিদেবের কেরামতির জন্য মানে আমি আগে থেকেই জানতাম যে ভাতটা হবে তো একবারই করতাম কিন্তু বললো না 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 এবার হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেল সবার কেন গ্লুকনডি কি হবে ওখানে লাগবে এখানে কি করবো না নিবো না তো এই যে চলো আজকে প্রচুর ডাক্তার দেখানো আছে এদিকে ভাত বসেছে রান্না বান্না তো টুকটাক হয়ে গেছে এদিকে এই যে বটি এখানে কাজ করবোই না চাকু ওদিকে আর এই যে পুজু বেবি কি খাচ্ছে কি জানি কলাইয়ের ডালের বড়া খাচ্ছে ঠাম্মি এনেছে তো সেটাই তো চলো খাওয়া দাওয়া করবো বাজে হচ্ছে 11:15 ডাক্তারের বাড়ি আবার টাইমে যাওয়ার আছে খাওয়া দাওয়া আছে সবার রেডি হওয়া আছে ব্যাগ গোছানো আছে কারণ প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল সবটাই জানাচ্ছি আর এই যে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি যাব হচ্ছে ডাক্তার দেখাতে বলেছি আর যে বাকি সবাই রেডি হয়ে গেছে যাচ্ছি চলো আগে ডাক্তার দেখাবো তারপর যাবো হচ্ছে দাদুর বাড়ি হচ্ছে কি না ভোজ খেতে তো চলো যাওয়া যাক বেরোবো এখন বাজে হচ্ছে 12:45 1:30 সময় আমাদের নাম আছে তো চলো যাওয়া যাক আর আজকে শর্ট পড়েছি অনেকদিন বাদে বাড়ির গ্যাস ট্যাস ফুল চেক হয়ে গেলো সব কিছু বেরোবার আগে না একটা বড়ো সড়ো কাজ গ্যাস চেক করা লাইট অফ করা আর তালা মারতে অবশ্যই আছে চলো যাই বলো আমি ডাক্তারের বাড়ি এসেছি কিন্তু আমার নাম একটু লেট আছে তাই না তাই জন্য আমি মাম্মা আমি ঘুরু ঘুরু করছি যাবো তো এদিকে যাবো আর এই যে দেখো পুচু বেবি এখন আইসক্রিম খাচ্ছে ডাক্তারের নাম আসতে দেরি আছে আর এখানে দাঁড় করে রাখা একদম মুশকিল ব্যাপার তো একটা আইসক্রিম এই যে দিতেই হলো ডাক্তারের বাড়ি আসা মানে না একদম সারা দিনের ব্যাপার এই জন্যই ভালো লাগে না তো চলো পুচু বেবির আইসক্রিমটা শেষ হতে জন্য নামটা চলেই আসে আমাদের তাহলে আমরা ঘুরতে বেরোবো তাই না তো এখন বাজে হচ্ছে 4:26 এতক্ষণ হলো ডাক্তার দেখানো কমপ্লিট তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে বললাম না ডাক্তার দেখাতে আসলে একদম মানে সারা দিনের ব্যাপার আর অনেক ইচ্ছা আছে ওই প্রদীপ গুলো নেওয়ার একটা এই যে ঠাম্মি কষ্ট করে বেলছে আর এই যে বাচ্চাটা নষ্ট করছে একটা করে পপকর্ন সেটে ওদিকে যা না রে হাই রে দাঁড়া
আর ওখানে দুটো পাতা আছে হ্যাঁ দুটো আছে একটা ওকে দিয়ে দেন একটা দিয়ে দেন হ্যাঁ এটা কষ্ট করে খান দিয়ে চলে না তো সবটা হালুয়া বানাবে এনে ওদিকে হচ্ছে কিত্তন এদিকে হচ্ছে রাতের খাবার পরোটা আর আলু মিষ্টি কুমড়ো তরকারি আসলে বস আসলে বস আসলে বস এখানে বস বাবু এ বস তো বাবা এখন এখনই পাপা চলে আসবে বাবু না বস ভেজে দাও কম সে কম খাবে এই যে নষ্ট করছে তোমার বেল্লা কই আর এই যে আলু মিষ্টি কুমড়ো বড়ি দিয়ে নাকি বড়ি দিয়ে না এরকম এদিকে হচ্ছে ভাত আর একটা করা হয়েছে পরোটা চলো এই হচ্ছে রাতের রান্না বান্না এদিকে হচ্ছে পরোটা বেলা আর এই বাচ্চাটা তো নষ্ট করছে এই যে আজকে রাত্রির খাবার আমার আলু সেদ্ধ ফেনা ভাত চপ আর এর মধ্যে নিব হচ্ছে নুন লঙ্কা পেঁয়াজ তো চলো তো এই যে দেখো সকালবেলাটা ভোরবেলার ক্লিপ নিয়ে ভিডিওটা শেষ করছি যেখানে কীর্তনও ছিল ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আর আজকে তোমাদের দেখাবো আমি তো যাইনি কালকে আজকে সকালবেলা গেলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন ভিডিওর সাথে